মালদা স্টেশন ছাড়তেই বন্দে ভারতে হামলা, ফাটল ধরেছে জানালার কাছে। কেন বারবার হামলা উঠছে প্রশ্ন। নববর্ষের আনন্দের মাঝেই ফের আতঙ্ক দেখা দিল বন্দে ভারতে। এদিন আবারও বন্দে ভারত এক্সপ্রেসে ইট ছোড়ার অভিযোগ মালদায়। মালদা স্টেশন ছাড়তেই ইটের আঘাতে ফাটল ধরেছে কাছে, ঘটনায় চাঞ্চল্য। ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ, ইটের আঘাতে ফাটল ধরেছে কাছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তী এলাকার ঘটনা। জানা গেছে C8 কোচের জানালা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে আক্রমণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। রাজ্যে এই ট্রেন চালু হওয়ার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলার সামসির কুমারগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর বন্দে ভারত ট্রেনে কিষানগঞ্জ দিয়ে যাওয়ার সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেই সময় তিনজন বালককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তারপরও হুঁশ ফেরেনি কিছু লোকের। ফের একই ঘটনা ঘটায় সচেতনতা নিয়ে উঠেছে প্রশ্ন, কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত? কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে? এই নিয়ে উঠছে প্রশ্ন। সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও, যদিও এই ঘটনায় কেউ আহত হননি। এই বিষয়ে ট্রেনের এক যাত্রী জানান, আমরা ট্রেনে করে হাওড়া ফিরছি, ট্রেনে উঠে দেখি এই জানালার কাচটি ভাঙা। তবে কে বা কারা এই কাচটি করেছে তা বলতে পারবো না, কিন্তু ভারী কিছু ছুঁড়ে জানালার কাচটি ভাঙার চেষ্টা করা হয়েছে বলে মনে হচ্ছে। দেখছি এক আঙুলের মধ্যে পাথর চালিয়েছে, এক আঙুল বন্ধ হয়ে গেছে। সকালে এনজেপি যাওয়ার সময় পাথর চালিয়েছে। মানে কতটা আতঙ্কে যাত্রীরা? এই সুইটে ওখানে আমি দেখলাম এখানে এমনি রয়েছে, এমনি ভেঙে রয়েছে। মানে পাথরটা তো চুরা হয়েছে? পাথরটা ছিল না, এরকমই ছিল। এটা তো ভালো জিনিস নয়, এটা তো খারাপ জিনিস, কিন্তু আমি এরকম কোনো দেখিনি। এটা কি কারণে করলো কে জানে। যদিও এই পাথর ছোড়ার ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি, তবে রেল সূত্রে জানা গিয়েছে ফের এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য নজরদারির পরিকল্পনা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।